34 বছরে পা রাখলো জয়পুর ব্যায়াম সমিতির পূজো তাদের থিম পরিচ্ছন্নতার কারিগর হয়েছে পাড়ার আদলে বাড়ির উঠোন তুলসী মঞ্চ যেমন রয়েছে তেমনি আছে পৌরসভার সাফাই কর্মী এবং ঝাড়ুদারের অবয়ব আমাদের এবছরের থিম হচ্ছে পরিচ্ছন্নতার কারিগর মানে আমরা আমাদের সমাজটাকে তুলে ধরতে চেয়েছি একটা খুব সাধারণ কথা বলি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মোটামুটি এটা শুনতে পাই এই দানা দানা জঞ্জালটা ধরিস না এই দানা দানা জঞ্জালের গাড়ি আছে ওদিকটা একটু ছেড়ে দাও এই ভাই একটু ছেড়ে দাঁড়াও এই দানা দানা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এগুলোর সাথে আমরা প্রত্যেক দিন পরিচিত হচ্ছি কিন্তু তাদের জন্যই কিন্তু আমরা তারপরে রাস্তাটা দিয়ে চলে যেতে পারছি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছি একটু ছোঁয়াটা বাঁচিয়ে তাদেরকেই আমরা তুলে ধরতে চেয়েছি আর যেটা আরো একটা বিষয় আমরা ইকো ফ্রেন্ডলি একটা প্যান্ডেল করতে চেয়েছি কালিন্দি শারদোৎসব কমিটির পূজোয় এবারে থিম মুখোশের মুকুট বিভিন্ন সময় মানুষ মুখোশ পরে থাকতে অভ্যস্ত সব সময় বিভিন্ন চাপ তাতে নাজেহাল সবাই কিন্তু পূজোর চার দিন ডেডলাইনের যন্ত্রণা থেকে মুক্তি এবং সেই সময় নিজের সমস্ত প্রার্থনা নিজের মনের সমস্ত আকুতি মায়ের জন্য উজাড় করে দেন আর তাকে নিয়েই কালিন্দি শারদোৎসবের এই বিশেষ থিম মুখোশের মুকুটে যেখানে পাড়ার ছেলেমেয়েরাই তৈরি করেছে এই মণ্ডপ এটা আমাদের 45তম বর্ষ আমাদের এবছরের থিম হচ্ছে মুখোশের মুকুট আপনারা মণ্ডপে দেখতেই পেলেন বহু মানুষের মুখ এই এগুলো হচ্ছে সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি সকলকেই আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এরা মানুষ এই সাধারণ মানুষরা মায়ের মাথায় মুকুটটা পরিয়ে দিচ্ছে এবং আমাদের প্যান্ডেলের ভেতরটা যখন আপনারা দেখতে পাবেন যে চারিদিকে মা লেখা আছে এটা লেখার অর্থটা এটাই যে এই সাধারণ মানুষগুলো যখন এই পূজোর পাঁচটা দিন মায়ের ধ্বনি তোলে সেই ধ্বনিটাই যেন চারিদিকে মানে নেবে আসে এবং সেটাই সারা বছর মানুষকে একটা গোটা বছর বাঁচার সাহায্য করে আর কি অক্সিজেনটা পায় মানুষ এবং যেটা আমরা করার সময় ভেবেছিলাম যে মানুষ এসে প্যান্ডেলটা অনেকক্ষণ ধরে দেখবে আর মুখ খুঁজবে আজ কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি মণ্ডপে যে মানুষের ঢল নামছে সন্ধে হলে এবং তারা এই মুখোশগুলো দেখছে এবং কোনো বাচ্চা বলছে মা দেখো ওখানে কুমার শানু রয়েছে এখানে কিশোর কুমার রয়েছে এটাই একটা আনন্দের বিষয় মানে দেয়ার ইজ সামথিং ফর দেম টু ফাইন্ড ইভেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা